অতীব চমৎকার করে কিছু আলোচনা, কিছু গান আমরা শুনলাম। নবীজির প্রেমে, নবীজির মহাব্বতে, নবীজির ভালোবাসায় দুফোঁটা চোখের জল, হৃদয় ভরে কান্না, একটু মহাব্বতের সহিত মুখটা ভার করে থাকা, এরা প্রেম। ইহা আমার আল্লাহ পছন্দ করেন। আমার আল্লাহ বলে কাঁদো মানুষ, বেশি বেশি করে কাঁদো। কার জন্যে? আমার বন্ধু মুহাম্মদের জন্য। তাই নবীজির প্রেমে, নবীজির নামে, নবীজির মহাব্বতে যারা কাঁদে তারা প্রেমিক। যারা কাঁদে না, কান্না আসে না, কান্নার ভাবে থাকে, তারাও আসে। তো বাবা, নবীজির ভাব, প্রেম, মহব্বত মনে রাখতে হবে। এবার আমার কাছে দুটি কথা তিনি রাখছেন, জবাব করব একটা গান আগে দিই। হ্যালো, I'm sorry.
প্রশ্ন খারাপ প্রশ্ন ভালো হীরা হীরা মানে কি হীরা মানে দাঁড়ালে এইরকম কইল না এরা মানে কি তোমরা কো হীরা মানে আরে হীরা মানে মহামূল্যবান বস্তু হীরা একটা রত্ন হীরা একটা দামি বস্তু হীরা একটা মহামূল্যবান সম্পদ এটা সাগরের তলদেশে পাওয়া যায় বেকারণের অবস্থা যে দাঁড়াইছে রূপা দামি স্বর্ণ তার চাইতে দামি হীরাটা আরো দামি জহর আরো দামি মানিক আরো দামি মুখটা তার চেয়েও দামি ব্যাখ্যা করে ভাই হীরা হীরা মানে দাম দাঁড়াবে মরবি মরবি মর নাইছে তবে বুঝছি আপনি গুগল কই না আমার নগে দাঁড়ে কইতেছে হীরা মানে মহামূল্যবান বস্তু মহামূল্যবান বস্তুর সাধনা করলো নবী নিজেই মহামূল্যবান বস্তুটার সাধনা করলো আমার নবী নিজেই হেরা গারে হেরা ওই একটা পর্বত মানে পাহাড়ের নাম গারে মানে গর্তে হেরা পর্বত এটা হইলো সৌদি আরবের একটা পাহাড় হেরা পাহাড় হেরা গারে সাধনা করলো হেরা গারে নবী হেরা গুহায় হেরা গুহায় সাধনায় বসিয়াছিল ওখানে এত উঁচুতে ওই গুহাতে প্রতিদিন খাবার নিয়ে যাইত আমার নবী দিরা স্ত্রী এখন কালই কই মক্কার পাশে একটা পাহাড় নাম তার হেরা পাহাড় শোনেন নাই আপনারা হেরা পাহাড়ের নাম শোনেন যারা সৌদি আরব গেছে তারা পাহাড়ে যায় না দেখে না পাহাড়ের নাম আছে না হেরা পাহাড় তাহলে হেরা পাহাড় হেরা গুহা নবীজি হেরা গুহায় বসছিল কোন জায়গায় বসছিল কোন রাস্তা দিয়ে উঠছিল কোন রাস্তা দিয়ে খাদিজা খাইবার নিয়ে গেছিল কোন গুহার ভিতর দিয়ে যে কেমনে বেরে বইয়ে নবীজি সাধনা করছে এইটাও ফেসবুক মোবাইলে দেখা যায় না এই যারে আমরা অর্থ করতে করতে পরে নিয়ে দাঁড় করেছি আরিফ সরকার ভালো একটা কথা জিজ্ঞেস আরিফ সরকার ভালো একটা কথা জিজ্ঞাসা আমার ভালো লাগছে এই জন্য অল্প শিক্ষিত মানুষ হলো ভয়ঙ্কর এই যে ফকিরেরা গান গাইছে অজ্ঞানী যায় জ্ঞানীর কাছে চৈতন্য জ্ঞান পাওয়ার আছে এটা কি গাইলো অজ্ঞানী যায় জ্ঞানীর কাছে চৈতন্য জ্ঞান পাওয়ার আছে গানটা যিনি লিখছিল তিনি কিন্তু এই কথা লিখছিল না কিন্তু মানুষ 450 বছর ধরে এই ভুল কথাটা কইতে কইতে এইটাই শুদ্ধ হয়েছে এটা কি অজ্ঞানী যায় জ্ঞানীর কাছে না কবি লিখছিল একজন জ্ঞানী যায় জ্ঞানীর কাছে চৈতন্য জ্ঞান পাওয়ার আসে কারণ অজ্ঞানী লোক কোনোদিনই জ্ঞানী মানুষ চিনে না খুঁজাও পায় না বই তরণী নদীর খেয়া ঘাট বই বই ওই কার বই এর আবিধানিক অর্থ হইল নাই তরুণী মানে নৌকা নাই বই মানে নাই তরুণী ওই ঘাটে কি নাই তোর নৌকা তরুণী নাই বই তরুণী নদীর ঘাট ওই ঘাটেই তোর পার হইতে হবে
ঘাটে নৌকা নাই, বুবের ঘাট। বাংলায় অনার্স করতে হবে, মাস্টার ডিগ্রি করতে হবে, তারপরে না এই সমস্ত গানের ব্যাখ্যা বোঝা যাবে। আর আমরা এই হেরা গোহারে গাড়ির সরকার কয় দরদি, দয়া করে কিন্তু আপনি মায়েদের কাছে নিয়েন না। সোনা রে, দুই কলম পড়ছিলাম আমি, দুই কলম পড়ছিলাম, এই জন্য আমি টপ করে ওই জায়গায় যাবো না, কারণ ওই জায়গায় এই জায়গায় এটা কোন বিল নাই। নবীজি হেরা গুহার সাধনা করিয়াছে, হেরা পর্বতের গুহায় বসিয়া বসিয়া সাধনা করিয়াছিল মহামূল্যবান একটা জিনিসে। আসসালামু আলাইকুম, কুমার কি শব্দ বাংলায় হলো গর্ত, গুহা। এরে তুমি মানুষ, তুমি একটা অন্ধকার কু, তুমি কবর। আসসালামু আলাইকুম ইয়া হালাল, কবর। এই যে এই ব্যক্তি যে কবরে ঘুমায়, এই কবরটা হলো অন্ধকার কবর ঘর। আসসালামু আলাইকুম ইয়া ওয়ালি আল মুরশিদা, বাইশ হাজার মানুষ বিশ্বের মাজারে যে সালাম দেওয়া জানে না, এওটে আর কে বুঝে খেলাম। জানে এই সালাম জানেই নেই মুড়ি দিয়েছি ৩৩ বছর ওইকে সামনে সাদা কাপ দিয়েছে কি খালি কই কিন্তু কর্ম করাই না সময় কো। আমরা বহু তাকে অলি হইতাম, পাই ধরিয়া কই বাবারা ভালা এই হীরারে হুদাই তার বানাইয়ে বেড়া মানুষ বাদ দেয় বেড়ির ভিতরে যাইয়ে এই কামের রাস্তাঘাট দেয় আর পাপিষ্ট হইয়ে দরকার নাই। যদি পারো মানব দেহের ভিতরে আসো, পামিস্তনের দুই আঙ্গুলি নিচে যাও, কলবে সলিমে যাও, এক টুকরো মাংস উল্টো দিকে ঝুলে, এই ফুলটা কোন দিকে ঝুলে, নিচের দিকে, ফুলটা নিচের দিকে ঝুলে, কিন্তু কলবে সলিম মামিস্তনের দুই আঙ্গুলি নিচে একটা মাংস পিণ্ড আছে, যেটা না পাক হইলে সারা দেহ না পাক, যেটা পাক থাকলে সারা দেহটা পাক, এমন একটা জায়গা যেই মাংসটা উল্টো দিকে ঝুলে। আমার নবী যে ওই সাধনা করিতে করিতে নিজেই নিজেরই যেদিন দেখলো সেদিন মাওলাতে লয় হয়ে ওই আসলো ইকরা শুরু করুন, রাব্বি রব আপনার রবের নামে, বিসমি বিসমিল্লাহ বলি আপনি শুরু করুন, বিসমিল্লাহ বলি আপনার রবের নামে। আসলেন জিব্রাইল, নাজিল হইল সূরা আলাকের পাঁচ আয়াত। আলাক শব্দের অর্থ হইল রক্ত। এই যে খাপ কোবের দিকে দুইটা কথা আয়া বলল, জ্বালা না একটা ভাবের ঘরে গেলে তো আসল কথা গুলা একটা ভাবের ঘরে যখন পৌঁছে যায় তখন কিন্তু একটা কথাবার্তা কিন্তু আইসে যায়, কিন্তু কি হবু ওইহানির এই কাইটা সিরে কিন্তু বর্ষার একটা কথা কিছু করার নাই, ওই পর্যন্তই থাকি। তাহলে এই যে হেরা, এই যে দ্বার যদি শুরু হয়নি এখান দিয়ে হেরা, এটা হলো তার এই যে মানুষ এই মুখ দিয়ে কি যে করে কি যে কয় বাবা রে, তার সাধনা কোথায়? তুই সাপটাইকে নিয়ে গেলো কেদাই দিঘায়, কিসি কটি ভালো আছিস, কহ খাইছিস, কহ বউ বাচ্চা ভালো আছে, হ সংসার ভালো আছে, হ সব ভালো, কইতে আমার কথা মানবি না, কয় আমি খালি কইতে হই জীবনটা দিয়ে দিব, কয় তুই সাত দিন কথা বসে
হিসাব কইছে তুই সাত দিন কথা বুঝ না, অন্তত সাত দিন যদি সে কথা না কয় তাহলে অন্তত সাত দিন মিথ্যা কথায় টিকে সে বাঁচল। কোন পীর যদি তার ভক্তের ডাইকে নিয়ে কয় 140 দিন কথা বুঝ না তাহলে কি হইল? কোন ব্যক্তি যদি একাধারে 141 দিন মিথ্যা কথা না কয় তারপরে সে যা কব সেটা কব, যদি পার আগে তার ঠিক করো, আগে যদি উম্বি যে তার খোঁজকে আগে এইটা ঠিক করো তোমার হেরা দেখবা খালি উম্বি উঠতেছে খালি উঠতেছে। এইটা ঠিক করলে ছ মানিক মুক্ত টক্কর হয়ে ধরে ধরে পড়বো, আগে ওই আগের গানটা লাগে দিয়ে দিছি অথই জলে মানিক পাবি হইলে ডুবারি রে তৌহি, এই গানটা নিয়ে তো ওই ব্যক্তি মিলাইছে এই গানটা নিয়ে বলে অনেক মিলেছে, অর্থাৎ তৌহিদ হইল ইসলামের রাস্তা শরিয়াত তো তরিকা তো হাকিকত তো মারিফত তো আরবিতে তে, এই সাইদ তরিকা নবীজির সাইদ তরিকা যিনি পালন করলো তিনি গভীর সাগরে পৌঁছে গেল, আর যে গভীর সাগরে পৌঁছে গেল সে চোখ বন্ধ করে ধ্যানের ঘরে অতল তলে ডুবিয়া সোনা দানা হীরা মানি পায়, এলবে লাভুনি শক্তিতে আল্লাহ ওই শরীর রহমতে নিজের দেহের ভিতরে এই পৃথিবীর খবর হয়, এই তো হইল অথই সাগর। এই ডারেও নিয়ে আনবো শিল্পীরে আরে গানটা যেদিন কও না বুঝা লাইছি ভাই যে পাগল কইলে না কিছু দাম বাড়ছে না, এটা আমার কিছু দাম বাড়ছে, এক লোক তো মরিদ পড়ছে এলাকার মানুষের দেখা হয় না বিশাল কাজ এক কথা জানে কামে দম আসছে মরিদ তো ভরাই কিছু নেই আনতো এলাকার মানুষের দেখা হয় না পিসা পোস করে তোর কজনে দেখা হয় না ওই শরীরের মানুষ ও শরীরের মানুষ আঙ্গ খাও না না এনে দেখা হয় না কয় কয়জন হবো কয় তাও 12-13 জন তো ওই পিসা কত তোর কিছু হয়নি কয়কে কারণ আমি আমার পাগলামিতে যে পর্যন্ত যে পৌঁছাইছি তাতে বোঝা যায় যে বেলায়াত যে সাগরে থাকে ওই সাগরের ধারে অন্তত ওই জায়গায় যাবার না পারলেও তার কাছাকাছি যে পৌঁছাই গেছি, কারণ আমি পাগলামি যে নকরি আমার হেনুই বেলায় তাহে পাগলামি যে নকরি হেনি প্রেম আহে পাগলামি যে নকরি হেনি আমার মহাব্বত আসে, যদি আমার পাগলামিতে প্রেম আসে মহাব্বত আসে ভালোবাসা আসে জ্ঞানের দুইটা আলোচনা আসে তাইলে আমার পাগলামির দাম আছে ভাই তুমি ভালো করতে খুশি। অনেকে তো ভাবছে হ্যাঁ পাগল কিছু হ্যাঁ বলতে হইলে এর অন্য কিছু খবর না এত ভালো করতেই কয় কারণ যা কয় হ্যাঁ বুঝে কয় ভালো বেলা ছিল চুম্বক পাথর হ বেলা ছিল চুম্বক পাথর আমি এত পেশাব করলাম না আমার ফুলাইতেছে না গেজি রুটি বানাইছিল খুব নরম খাইতে খুব স্বাদ লাগলো কিন্তু তিন রুটি খাইছি এরকম তো খাবার মনে নেই কিন্তু অন্ত ফুলাইতেছে আমি এত পাশে পারলাম না বেলা এটা ফিরে একটা চুম্বক পাথর আপনাকে বিশ্বাস হয় না হজরত পিসা বলে একটা চুম্বক ব্যাগ বাংলা লোহার এটাই জানছে এই এই হজরত পিসা বলে একটা চুম্বক পাথর উনি নিজে একজন বেলায়েতের মুর্শিদ উনি হইল একজন চুম্বক পাথর এই যে মাথায় দেন নাই এক রঙের কাপড় শুভ এই নইল হের বুড়ি দান এই নইল পাংলা লোহা রাস্তায় ঘাটে ধুলে বালিতে কইরা আছাও এই চুম্বকের টাইনে এর কাছে আইনে এর সাথে থেকে কিছু সাপ এগো দিয়ে এগো চুম্বক বানানোর চেষ্টা করতেছে আমি আমি এই হেন্ডা শেষ দিলাম আর বেশি পেছা লাগি কথা কি হইলো আমারটা কয় নাই
আমি যদি চুম্বক না হইতাম পরে আমি টাই নামতাম কেমনে, এই আকর্ষণটা কেমনে একটা মূল বেড়ায় এই আমি চুম্বক তাই নামছি সব বাংলা লোহা, এই বাংলা লোহারে আমি চুম্বকের মধ্যে ঘুষে ঘুষে আপ দিয়ে পাল দিয়ে ভূত দিয়ে পীর দিয়ে দৈরা দৈরা ঘুষে ঘুষে অগৌ চুম্বক বানামো, তবে সময় লাগবে। কথা সত্য না বাবা? তবে হ্যাঁ, এই ব্যাগ বাংলায় যে চুম্বক অবো তা কই না, কেউ রাত নয়টার সময় সালাম করে কইছে বাবা আইতে দেরি হইল গরু গুন্না বেঁধেছে, আবার রাত পোহানোর আগে গান শেষ ওইয়া হারবো না এসুন যে সালাম করবো বাবা বিশাল দিল কি হইলো তো গান শেষ হয়ে হার নাই খানা বাবা আইতে গরু গুন্না চেয়েছি ওয়াই সালো গরু নিয়ে গেল গরু নিয়ে পর পর বাক্যে গরু হইলো গুরু বাক্যে জুটলো না হা পোলার পরীক্ষা তাহলে ও বাংলা না ও আর বাংলা ওর মধ্যে জম করব ও খণ্ড হবো ও হালার গলায় হুদাই মরি দিছে এটাই মন থাকি তো যা কই তাকে খারাপ কথা কই সেবা করে না সেবা হয় না চার পাঁচজন জাকির ভাই এর রাইন রে বাইরে খড়িটাই নে কালিটাই নে খালি দিয়ে উড় বাইতেছে না আর তিনজন আইসে হাই দে ঘুরে বন্ধুরি খাবার দেয় না কয়টা কে তুই মুড়ি দামিও মুড়ি সেবা হয় না হয় তো হয় ওই তো সে সেবা করবা হ্যাঁ হ্যাঁ বা পাইবে বাবা আর কি কইছে রে ভাই তুই কি যুক্তি ফিরাইছ এ তুই কথা আমার দেখ কয় নি দেখ তোর নয় কিন্তু আমার কোনো শত্রুতা না মাঝে মধ্যে তো গান হইতেই আছে কোন নারায়ণ না শত্রুতা না ভাইটা ভালো যে আর কথা কইছে যে কোথায় এখন সেই নগর আছে এইবার ঠকছে এইবার ও ঠক করতে এখান থেকে কয়ে নিয়ে আমি ওরে পীর মুর্শিদে পালন করে রে খাটি ইসলাম ধর্ম পীরের কাছে তো নবুয়াত আছে, তুমি নবুয়াত এখন পাইবে কই তোমার তো খালি মুখ দিয়ে কন্যা কইছু রেখে আর কোন কাম তোমার কাছে নাই মূল কাম হইলো মুর্শিদের কাছে এই মুর্শিদের কাছেই হইলো সেই নবুয়াত ভক্তরা বোঝে না রে মুর্শিদের বাড়ি যাবি গুরু মারে সামনে পাবি যাই একটা ভক্তি দিবি এটা হইলো মদিনা এরপরে গুরুর কাছে যাবি তিনি হইল কাবা এই বাবার কাছে যাইয়ে কাবা ভাবিয়া দুইটা পায়ে একত্র করিয়া দুই পায়ের বৃদ্ধাঙ্গির মধ্যে একটা চুম্বন করিয়া তুই তোর জীবনের সব গুণে মাফ করে গেল সুবহানাল্লাহ এটা হইলো আসবাব পাতর এটা হইলো দলিল আমার নবীজি যখন বিদায় নিয়ে গেছে উপাত হয়ে গেছে সাইপে গেছে এরপরে হজ পৃথিবীর মানুষ জানে তোর মুখে জীবনের সুনাম হয়ে যায় কিন্তু আমিও মর আমিও মর জানি রে আমিও মর করে জীবনে উচ্চম্বন করতাম না হেরে এই পাথর আমি তোরে কোনদিন চুম্বন করতাম না রে আমি তোরে এই জন্য চুম্বন করব আমার নবীর চরণ তার উপরে পড়েছিল বিধা
বিধি জগতের ভিতরে নাই, ইচ্ছা করলেও তাহলে পাই না, তাই তার চরণ তার পা তুই গাছের উপরে পড়েছিল বিদায় আমি সেই কথা স্মরণ করে তোর গায়ে চুম্বন করি। রে নবীজি সেই পাথরের চুম্বন পা রাখছে, নবীজি সেই পাথরের পা রাখলো, সেই পাথরে উমর চুম্বন করে ওরে ভক্তকে তোলে দিদি বহুর শীত বসা তার স্মরণ দিতেও আছে। তাও কি তোরা পারিস না একবার মুর্শিদের চরণে চুম্বন দিতে? এখানেই বলবো এখানেই আসোয়া এখানেই হজরতে আসোয়া কথা এটা সরার দলিল যদি পার তাহলে কর, যাই না নিল নিয়ম কানুন যাই না। আমার মনে হয় তার কথাবার্তা শেষ হয়েছে। এবার আমি আরেকটা কথা জানতে চাই, এই যে নম্বর নবীজি পেয়েছিল তার কর্মের জন্য আমার আল্লাহ নবীজির নম্বর দান করল, নবীজি জগতের ভিতরে নম্বর নিয়ে আসলো। নবুয়াতে বারোটা মাসহুম আছে, আমার জানা দরকার যে নবুয়াতের যে বারোটা মাসহুম এই বারোটা মাসহুম কি, এরা কারা, এখানে ঘটনাটা কি, এরা কি কিছু অংশ পাইছিল? আমি জানি 8-9 জন অথবা 11 জন তারা কিছু না কইরাও নবুয়াতের অংশ পাইছে। 9 জন অথবা 11 জন তারা কোন কর্ম না করিয়া কিছু না করিয়া অনুগতের অংশ পাইছিল, কিন্তু 12 মাসুম এত কাছে থেকেও তারা কি পাইল কি পাইল? আমার জানা দরকার 12 মাসুমটা কি, তারা অনুগতের কি পাইছিল? চলো ওটা ঘরে নিয়ে এই গেছি গে দেওয়া আমি তো জানি না,
আছে কোনো বাড়ি তো বাকি নাই যে আমি চুরি করি নাই। আমি তো সব ব্যক্তি চুরি করছি, আমি এখন যাবো করি ঘর থেকে বাইরে দুই চোখের জল ছাড়ে আর কান্দে। আরে তিন দিন ধরে খাবার নাই, খাবার খায় না, বাচ্চা কাচ্চা ধুলাই করে একান্ত আছে, কি করবো? নাম তার হীরাচোরা, নাম হীরাচোরা। মনে মনে কয় মাওলা মাওলা রে, আজ আমি বড় পীরের বাড়ি যাব, আমি বড় পীরের বাড়ি গিয়ে আজকে চুরি করব। মনে মনে ভাবলো বড় পীর ধনী মানুষ, নিশ্চয় ঘরে দামি মালা মাল আছে, ওই ঘরে যদি শিল্পাইতে চুরি করতে পারি অনেকদিন চলতে পারবো। এই কথা চিন্তা করে রাতের বেলা আমার বড় পীরের ঘরে যে শিং দিছে, বড় পীরের ঘরে শিং দিয়া খুইটা ঘরের ভিতরে গেছে, যে যে ঘরে তেমন কিছুই নেই, একটা খাটের মধ্যে বড় পীর ঘুমায়। তাকাইয়া দেখে বড় পীর যে চাদরের মধ্যে ঘুমাইতেছে, ওই চাদরটা একটু দাম না আর কিচ্ছু নেই। চাদরের খবর জানেন আপনারা, ইয়ামনের বাদশা ছিল, ওই বাদশা আমার বড় পীরকে চাদর উপহার দিত। তাহলে একজন বাদশা যদি চাদর দেয় সেটা অনেক দামি না। ইয়ামনের বাদশা বড় পীরকে চাদর দান করেছিল, দিয়েছিল উপহার। সুর মনে মনে ভাবলো এই চাদর এনে, কিন্তু কেমনে বড় পীর তো চাদর উপরে ঘুমাইতেছে। টপ করে মনে হয়েছে বড় পীর তো পাঁচ বাক্য নামাজ পড়ে, যখনই আজান হবে, আজান হইলেই তো বড় পীর উঠে যাই গোগা, আর বড় পীর যখন উঠে নামাজ পড়তে যাই গোগা, আমি এই সময়ের মধ্যে চাদরটা নিয়ে যাই গোগা, আর এই চাদর বিক্রি করলে কয়েক মাস চলা যাব। সোরে এই চিন্তা করে যাইতে যাইতে অনেক সময় গেছে, হঠাৎ করে মসজিদে আজান হয়েছে, আর আজান হইলেই বড় পীর উঠে ঘর থেকে বাহির হয়ে রওনা হয়েছে। সুরে কয় এই তো সুযোগ, এই তো সুযোগ। সুরে কি করছে, বড় পীর যখন ঘর থেকে বাইরে গেছে, সুরে চাদরটা মধ্যে ধরিয়া এরকম করে টান টান, তাই না চাদর উঠাবো, কিন্তু যতই টানে চাদর আর ওঠে না। আরে বড় পীরের চাদর এটা উঠে না, সরে না, নড়ে না। সোরাই কি করছে, দাঁড়াইয়া দুই হাত ধরি দেয়, দুই হাত দিয়ে টানতেছে। আসেন সোরাই বুঝছে আমার ভুল হয়েছে, বড় পীরের ঘরে চুরি করতে আসছি তো, এই চাদর তো নেও ফেলো না। এমনি করে চাদর রে আমি তার নিম্ন থাক হাত চাহি পারে, কিন্তু চাদর থেকে হাত ছোটে না। এই যে চাদর থেকে হাত ছোটানোর জন্য চোখ চেষ্টা করতেছে আর পারে না, আটকে গেছে চাদরের লগে, হাত আটকে গেছে, টানাটানি করতে করতে সত্য উঠে গেছে। আমার বড় পীর নামাজ আদায় করে বাড়ির বাহির বাড়ি বসা আলোচনা করতেছে, ভক্তবৃন্দ আসছে, হঠাৎ করে খ্রিস্টান শহর থেকে একটা লোক আসছে, সালাম ভক্তি করে বলে, দয়াল আমাকে শহরের কি নাই কুতুব নাই, আমাদের শহরের একজন কুতুব ছিল, সেই কুতুব যে নাই তিনি মারা গেছেন, বিদায় হয়েছে। বড় পীর আপনি আমাদেরকে আমাদেরকে একটা কুতুব দিয়ে দিন, এমন একটা লোক দিন সেটা ভালো মানুষ, একজন কুতুব ইমাম এরকম একটা লোক আমাদের দিয়ে দিন। আমার বড় পীর তো বন্ধ করে ওনাদের কিছুক্ষণ করে বলল, তো তোমরা একটু দাঁড়াও, তোমরা কুতুব নেবে তো? বলে হ, বলে আমার ঘরের ভিতরে যাও, যে দেখো আমার ঘরের ভিতরে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, উনি কুতুব, ওনাকেই তোমরা দিয়ে যাও। দশ বারো জন লোক ঘরের ভিতরে গেল, যে দেখে ঘরের পিছন দিয়ে শিকাইটা ঘরে আছে, চাদর ধরে টানাটানি, লোকগুলো মন খারাপ করলো, আহারে বড় পীরের কাছে আইলাম, একজন ভালো মানুষ ইমাম নিতে কুতুব নিতে, আর বড় পীর দেখাই দিল চুরি রে, এরা তো চুপ চুরি করতেছে। আরে মন খারাপ করে ঘর থেকে সবাই বাইরে যায়, কয়ও বড় পীর আপনি আমাদের ঠাট্টা করলেন, উনি তো কুতুব না, উনি হলো চুপ,
আপনি ঘরে যে দেখেন, আরে ঘরে যা, সবাই হাত ধরে করো বড় পিছু, আমাদের বাইরে না, আমাদের বাইরে না, আমি আপনার ঘরে চুরি করতে চাইছিলাম না, ঘরে খাবার নাই, ছোট ছোট ছেলে মেয়ে গুলো দোলাই ঘরে একা আছে, ঘরের স্ত্রী কইল হয় খাবার দেও নয় ভিড় দেও, তবে আমি এই জন্য আপনার ঘরে চুরি করতে আসছি, আমাদের ভাইদের না বড় পীর কয়েন না, না বাবা আমি তোরে মারবো কেন, সবাই কয় আমি শিক্ষাইতে ঘরে ঢুকছি চুরি করার জন্য, আপনার চাদর যা রেখো আমার হাত দুইটা ছেড়ে দিতে আপনি চলে যায়, আমার বড় পীর কয় না রে তুই যদি বড় পীরের ঘরে এসে খালি হাতে যাস আমি আল্লাহর কাছে কি জবাব দিব, আমি আল্লাহর কাছে কি জবাব দিব, রে বড় পীরের ঘরে এসে কেউ যদি খালি হাতে ফিরে যায় আমার আমি কি জবাব দিব না, এরে হেরা তুই আমার বুকে আয়, হেরা রে তুই বুকে আয়, আমার বড় পীর তার গায়ে হাত দিলেই চাদর থেকে হাত ছুটে গেছে, বড় পীর টান দিয়ে বুকে নিয়ে তিনটা চাপ দিয়ে ছেড়ে দিছে, আমার বড় পীর সুরারে তিনটা চাপ দিছে বুকে নিয়ে মুহূর্তের মধ্যে তার ভিতরে ঢুকে গেছে, এবার বড় পীর জিজ্ঞেস করে হে হেরা কিছু দেখিস, কথাও দেখ চোখ বন্ধ করে আল্লাহর কাবা ঘর দেখিতেছি, বলে সুবহানাল্লাহ, দেখে দেখে বলে আর কিছু দেখি, বলে হা চোখ বন্ধ করলেই নবীজি রওজা দেখি, আমার বড় পীর তাকে বলে আপনারা না কুতুব চাইলেন, বলে হ নিয়ে যান আজ থেকে ওই কুতুব, আমি এক মুহূর্তের মধ্যে ওকে সকল কিছু দান করিয়ে দিয়েছি, আর এই সরকার বেলায়েতের মুর্শিদ ইচ্ছা করলে একটা ভক্তকে এক মুহূর্তের মধ্যে তাকে ধনী করে দিতে পারে, এমন একটা অবস্থা হয়েছিল মালিকের দয়া, মালিক দয়া করে রেখে গেছে, তাহলে আমার জাকির ভাই যারা আমার হযরত চাঁদের ভক্তবৃন্দ যারা আমার জাকির ভাই ভাই রে যদি এই সোনার ছবি একবার হারিয়ে যায়, যদি এই প্রাণধন একবার হারিয়ে যায়, দুই বছর আগে ফোন করে বলে হামিদ আমি মৃত্যু সজ্জা জানি না আরো উঠে দাঁড়াইতে পারবো কিনা, আমি আমার ধরার ওরস হবে কিনা, বসতে পারবো কিনা জানা নাই, আমি বলেছিলাম কাকা মালিক নিশ্চয় দয়া করবে, আপনি ভয় পাবেন না, এরপরেও কয়েকটা বছর চাইতেছে
এত ইবাদত করে কি হবে রে, এত জিকির করে তসবিহ তাহলিল করে কি হবে, তুমি কাকে খোঁজো আল্লাহকে? অদৃশ্য আল্লাহ যাকে তুমি কোনোদিন দেখো নাই তার সাথে প্রেম, সেই মানুষটা সামনে আসে বর্তমান, যারে দিব্য দেখলা তার সাথেই প্রেম হলো না, অদৃশ্য যাকে কোনোদিন দেখো নাই তার সাথে প্রেম। আমার তো রবি সকলকেই বলি, যতদিন আছে যে কয়দিন পাও অনুরোধ করে কই, যে কয়দিন পাও তোমরা সাধ্যমতো সেবা করিও, সাধনা ভজনা করিও, এরপরে তোমরা পারে যাইও। আমি কত ভালো হয়ে গেছি রে, যতটা পিতা ছিল চলে গেছে, দাদা ছিল ফাঁকি দিয়ে চলে গেছে, জন্মদাতা পিতা নিজে কাঁধে করে কবর পাড়ে নিয়ে গিয়ে রেখে এসেছি, দরদিরে যা হারাইলে সব হারায়, তাহলে কোনো ভক্তের যদি মুর্শিদ হারায় তাহলে সব হারায়। আমি আমার বইরা বলি আমি আমার বাজার কেউ দাঁড়িয়েছি, আমি বুঝি রে কার কাছে কই মনের ব্যথা নেই, এই ধরা চন্দের বাজার লাগাইয়া রে কুটুমে লুকাই আবার
Oh, yeah.
Thank you.